বহুমান বাংলা কবিতার ধারায় যা কিছু উৎকৃষ্ট, যা কিছু সারাচ্ছার, যা কিছু গতিসম্পন্ন, সরাসরি তাকে গলাধকরণ করেছে এক যুবক। বুকের পাটাটা দেখুন, কিন্তু কি আমূল ভিন্ন তার গতি! রজের নদীতে ভাসমান কাপুরুষ কবি, পুঁতি গন্ধময় কড়ি পূজারী, দালাল ধ্বজাধারী বুর্জুয়াদের আমূল উলঙ্গ করে রক্তাক্ত অনন্য পূর্ব দিন আনছেন এই যুবা পুরুষ। মাখনের মতো কোমল তার নাম মোহন রায়হান, কিন্তু বজ্রশিলার মতো নিষ্ঠুর তার স্বর। অবিশ্বাস্য রকমের বিশ্বাসী, আশাবাদী ও বস্তুনিষ্ঠ এই আদর্শবাদ। বাংলা কবিতা তার মাতৃরূপা, কিন্তু দুনিয়ার সর্বহারা জনগণকে পিতৃত্বের দাবিতে সত্যত রাখেন। নিপীড়িত মানুষের ঐক্য তার নিজস্ব দাবি, অবধারিত জয় তার অবিচল প্রতীতি। মাইকেল, সুকান্ত বা নজরুল ঠিক তিনি নন, কিন্তু তাঁদেরকে কিভাবে অতিক্রম করবেন তিনি? বিদ্রোহী, বিপ্লবী বলে তাকে চেনা যায়, কিন্তু তার বিশিষ্টতা, তিনি একজন মার্ক্সবাদী। তার নন্দনতত্ত্ব দেশীয় কবিতার পালের নৌকায় মহাদেশীয় হাওয়া বইয়ে দেবে। তার ভালোবাসার কবিতা আপনাকে বিপ্লবী করে তুলবে, আর বিপ্লবের কবিতাগুলিতে ভালোবাসার চতুর্থ মাত্রা ক্রমসংক্রামিত করবে আপনাকে। শুনব কবি মোহন রায়হানের উচ্চারণে তাঁরই একগুচ্ছ কবিতা জ্বলে উঠি সাহসী মানুষ আবৃত্তি সংকলন। কবিকণ্ঠে উচ্চারণ জ্বলে উঠি সাহসী মানুষ।